ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জিভাই আমাদের ইরফান ভাই লিখিত প্রশ্নে জানতে চেয়েছেন আপনি যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আল সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত, আল্লাহর আকার আছে এটা বলবো এবং বিশ্বাস করব নাকি আল্লাহর সুরত আছে। জিভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের দেশে বিষয়ে খুব মতদ্বন্দ্ব আছে আর এটা আকিদার ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, ইমাম থাকা না থাকারও প্রশ্ন জড়িয়ে যায়। এজন্য এটা সম্পর্কে সঠিক ধারণা জ্ঞান থাকা খুব জরুরি, তবে এটা জানা থাকা উচিত যে আপনি যেটা বলছেন আকার আছে না সুরত আছে। আকার এবং সুরত দুটাই অর্থ একই। আকার বলতো আকৃতি বুঝায়, আকার বুঝায় সুরত বলতো আকৃতি বুঝায়, যে অর্থে হোক না কেন আকার আকৃতি সুরাত অবয়ব সবই একই অর্থে, তোমার গঠন আকৃতি যেটা বলা হয় সেটাই। এবং আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ক্ষেত্রে এটা দৃঢ় বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আকার আছে, তার আকার আকৃতি কেমন এটা বলার কোনো উপায় নাই। তবে এটা বিশ্বাস করতে হবে কোরআনুল কারিম থেকে সুস্পষ্ট প্রমাণিত, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের মতো কোনো কিছুই নাই, তিনি এক স্বতন্ত্র সত্তা। তো এটা বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আকার আছে আকৃতি আছে, যা থাকার দরকার তিনি মাবুদ হিসাবে এলাহ হিসাবে স্রষ্টা হিসাবে তিনার যা থাকা দরকার তাই আছে, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থাকা দরকার তাই আছে এবং পূর্ণাঙ্গভাবে আছে। তবে এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনো সৃষ্টির সাথে কোনো মিল নাই, তিনি এক আলাদা স্বতন্ত্র সত্তা। কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বিভিন্ন হাদিস থেকে প্রমাণ আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের অবয়ব তথা আকৃতি সম্পর্কে বলা হয়েছে। যেমন সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়জহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দুনিয়াতে যা কিছু আছে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, তবে হে মোহাম্মদ তোমার প্রভুর অজ চেহারা আকৃতি বা মুখমণ্ডল কী হবে না, ধ্বংস হবে না, সব কিছুই প্রলয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এখানে চেহারা বলতে আল্লাহর স্বতন্ত্র সত্তাকে বোঝানো হয়েছে। অন্য সূরা কাসাসেও আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ইরশাদ করেন কুল্লু শাইয়িন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছুই ধ্বংস হয়ে যাবে তবে আল্লাহর আকার আল্লাহর চেহারা। তো এখানে আল্লাহর চেহারা বা আল্লাহর আকারের কথা বলা হয়েছে, যদিও চেহারা বলে অনুরূপভাবে সূরা হুদেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াসনাইল ফুলকা বি আয়ুনা, নূহ আলাইহিস সালামকে কেন্দ্র করে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো, বে আয়ুনা আমাদের চোখের সামনে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলতেছেন আমার চোখ বা আমাদের চোখ, এখানে চোখের কথা উল্লেখ হয়েছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদেও বা অন্যান্য সূরাতেও বলেছেন হাতের কথা, যেমন ইবলিসকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মা মানে আকা আনতাসজুদা লিমা খালাক্তু বিয়াদাইয়া, হে ইবলিস আমি যাকে নিজ হাতে তৈরি করলাম তাকে সিজদা করতে তোকে কিসে বাধা দিল। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাকে নিজ হাতে হাত হাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সূরা হুদে যেটা বললাম সেটা চোখের কথা উল্লেখ করেছেন। অনুরূপভাবে বাংলা অর্থটাও দেখলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলেন ওয়াহুয়াস সামিউল আলিম, তিনি শুনেন তিনি দেখেন। তো শোনার জন্য কানের দরকার, দেখার জন্য চোখের দরকার,
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নেকির কাজে খুশি হন, কোনো সময় গুনার কাজে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। রাগান্বিত জন্য তো অন্তর লাগবে, হৃদয় লাগবে। এগুলো থেকে সমস্তভাবে প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, আকৃতি আছে। এটা অবশ্য যেহেতু কোরআন কারিমে এবং সহিহ হাদিস থেকে বিভিন্ন আয়াতে বিভিন্ন হাদিসে প্রমাণ আছে, অতএব আমাদেরকে সমস্ত আয়াতের উপরে, কোরআনের আয়াতের উপরে, আল্লাহ নবীর হাদিসের উপরে বিশ্বাস স্থাপন করতেই হবে। তবে হ্যাঁ, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ প্রত্যঙ্গগুলি কোনো সৃষ্টির সাথে মিল নয়, সামঞ্জস্যশীল নয়, তিনি এক স্বতন্ত্র সত্তা। এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন হওয়া উচিত অঙ্গ প্রত্যঙ্গ, তার আকার আকৃতি গঠন যেমন হওয়া উচিত আল্লাহ হিসাবে, মাবুদ হিসাবে, স্রষ্টা হিসাবে, তেমনই আছে। তবে কোনো সৃষ্টির সাথে তার কোনো মিল নাই। আর যে আত্মা বললাম যে সুরা সোরায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার মতো কোনো জিনিস নয়, এই আয়াতটাকে মানতে গিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে গেছেন, যেন অনেকে মনে করেন যে আল্লাহর হাত আছে। এটা যদি আমরা সাব্যস্ত করি তাহলে পরে না জানি মানুষের মতো হাত হবে, না জানি বানর মতো হবে, সাব্যস্ত করে না জানি কার সাথে মিলে যাবে। অতএব যেহেতু আল্লাহ কারো মতো নয়, অতএব আল্লাহর হাত নেই। চোখ যদি চোখের কথা এসছে কোরআন কারিমে এবং হাদিসও এসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু আছে, তা এখন যদি চক্ষু সাব্যস্ত করি আল্লাহর জন্য, তো না জানি মানুষের মতো হয়ে যাবে, না জানি কোনো গরু ছাগলের মতো হবে, না হাতির মতো চোখ হবে, কিসের মতো হবে, এমন যদি মনে করে না জানি কার মতো হয়ে যায়। তাই আল্লাহ যেহেতু নাই, অতএব আল্লাহর হাতও নাই। এই করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে এক শ্রেণীর লোকেরা নিরাকার বানিয়েছে। তো নিরাকার মানে যার আকার নেয়, আকার আকৃতি কিচ্ছু নাই, তার মানে অস্বীকার করাই নামান্তর। হ্যাঁ, তবে সলফে সলহীন আকিদা আমাদের বাংলাদেশে আহলে হাদিসের আকিদা হলো কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি সম্পর্কে কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যা বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা হাদিস থেকে, সহিহ হাদিস থেকে যেগুলো প্রমাণ হয়েছে, আমরা সেভাবে অতটুকুই আমরা বিশ্বাস করব। ওটাকে আমরা বাড়াবো না, কমাবো না, ওটাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাব না। আর এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝারও জিনিস না, অতএব যেভাবে আসছে সেভাবে আমরা বিশ্বাস করব। এটাই হলো আকীদা। যদি নিরাকার বলে, তো এক শ্রেণীর লোকেরা শুধু আল্লাহ নাই এ কথা বলল, তারা এটাইতে বিশ্বাস করে যে স্রষ্টা বলে কিছু নাই, আরেক দল আল্লাহ আছে বলতেছে এবং বলতেছে যে না আল্লাহর হাতও নাই, পায় না, আল্লাহ নিরাকার, তো ফলাফল তো একই দাঁড়ায় ভাইজান। আরেকটা জিনিস, যুক্তিগত জিনিস, আমার ব্যক্তিগত এটা যুক্তি, যে জিনিস না থাকে তার সাথে তুলনা করা হয় না, সামঞ্জস্য দেওয়া হয় না। যেমন নাকি অনেকে গর্ব করবে, আমার ছেলের মতো কোনো কারো ছেলে নাই, আমার ছেলের মতো আর কারো ছেলে হয় না, বা আমার ছেলের মতো কারো ছেলে নাই। তো যদি তার ছেলে নাই থাকে, তাহলে তুলনা দিবে কী করে যে আমার ছেলের মতো কারো ছেলে নাই, কারো সন্তান নাই। তার সন্তান আছেই বলে, তার ছেলে আছেই বলি, সে সাদৃশ্য দেখি যে অন্য সন্তান তার মতো নাই, বা তার ছেলেটা খুবই ভালো, এক মানে তুলনাহীন, এক যার তুলনা দেওয়া যায় না, মানে তার মতো যোগ্য ছেলে নাই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা, চোখের কথা, পায়ের কথা, তার চেহারার কথা সাদৃশ্য দিয়েছেন, তো অবশ্যই এগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উদাহরণ দিতেন না, এগুলোর কথা বলতেন না। আমরা যেমনভাবে যে জিনিসের উদাহরণ নাই, অস্তিত্ব নাই, সে জিনিসের উদাহরণ আমরা দিই না। যেমন আমরা বলতে থাকি আমার ছেলের মতো কেউ ছেলে নাই, আপনার ছেলে আছেই বলি তো আপনি বলবেন যে আমার ছেলের মতো ছেলে নাই, বা আমার ছেলের মতো মুখর ছেলে। তো যাই হোক, সুন্দর প্রশ্ন করেছেন। বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, আকৃতি আছে, তবে তার আকার আকৃতি কোনো সৃষ্টির মতো নয়, তিনি স্বতন্ত্র এক সত্তা, যেমন হওয়া উচিত আল্লাহর জন্য, স্রষ্টার জন্য, আমাদের মাবুদের জন্য তেমনই আছেন। জাযাকাল্লাহু খায়রান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।